করে বলে দিমু আমার আগে একটা ধরুক না আমি কি ভয় পাই হ্যাঁ কোন জিনিস রাতে কাম দে দিনে ঘুমায় আমার কেন জানি মনে হইতাছে এই উত্তরটা মা নিজেও জানে না হুদাই তুম করে একটা মুশকিলের মধ্যে ফালাইছে তবে আম্মা আমরা দুই যাই মিলা আপনার একটা ধাঁধা ধরি এক ছাগলের তিন মাথা ছাগলে খায় লতা পাতা বউরা তো ঠিকঠাক কাম করে না আজকে একটা কাম করতে গেলাম বউ আজকে ধাঁধা দিন ধাঁধা যদি ভাঙ্গাই দিতে পারে তাহলে সারাদিন বউরা বয়ে থাকবো আর যদি ধাঁধা না ভাঙ্গাইতে পারে সারাদিন বউ গদেশে কাম করাম এইব বুবু তোমার একটা কথা কবার চাইতেছি কি কথা আজকে আমার শরীরটা না খুব খারাপ লাগতেছে ভাল লাগতেছে না তাই কইতেছিলাম কি আজকে সংসারের কাজটা তুমিই করো আরে কই থেকে আইছে মহারানী ভিক্টোরিয়া বাড়ি কাজ আমি করব বই হয়ে গেছে নিজের কাম নিতে পারলে আমি কাজ করতে পারবো না আল্লাহ তোমার একটু ভালোভাবে কইলাম আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো আমার ঠেকা পড়ছে খায়া দেখা কাম নাই তোমার কাজ আমি করতে যাই আমার কাজই করে কাটা দেখো বুবু এরম করো না আম্মা যদি আইসা শুনে না তখন দুইজন বকবকি শুরু করব যদি আম্মা চিন্তা করো তোমার কাজটা তুমি করো আমারে কইও না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কাজ করমুনি আর আম্মার সাথে আমি একটু বুঝা পরামর্শ করমুনি তবে বুবু এত সহজে সার বাবা না আম্মারে তো চিনো ধাদা শাশুড়ি আমগো আইসা নিয়ে দেখো ঠিক একটা না একটা ধাদা দিব তখন কেমন করবা হ্যাঁ আমি তো ধাঁধা পারি আমার জন্য কোনো চিন্তা নাই তুমি তোমার চিন্তা করো আর মা লগেটা আমি বুঝুমনি আচ্ছা ঠিক আছে আসুক আমগো ধাঁধা শাশুড়ি আমিও পারি আমি কি তোমার মতো নাকি ফটফট করে বলে দিমু আমার আগে একটা ধরুক না আমি কি ভয় পাই হ্যাঁ এটা যখন দিব তখন দেখা যাবে কত যে পারো ঠিক আছে দেখুনি বুঝছো বুঝলাম না কি ব্যাপার বোমারা কি কথাছো আম্মা আপনি কই গেছিলেন একটু বাইরে গেছিলাম বোমারা আম্মা আমি কই কি আজকে বাড়ির কাজগুলো ছোট করলে ভালো হইতো না আম্মা আমি বুবুরে বলতেছিলাম কি আজকে আমার শরীরটা কি খারাপ লাগতেছে তাই জানিস সংসারের কাজগুলো আজকে বুবুই করে না না মা আমার কাছে কেমন লাগতেছে রাত থেকে মাথা ব্যথা করতেছে এর জন্য ছোটর কইলাম বাড়ির কাজগুলো করার জন্য আর ছোট কাজ তুমিই করো ঠিক আছে আজকে কারোরই কাজ করার দরকার নাই তবে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত মা কি শর্ত মা তোমরা তো জানো আমি হইছি তোমাগো দাদা শাশুড়ি আমি তোমাগো দুইজনে দুইটা দাদা দিমু যদি পারো তাহলে আজকের কাজ করার দরকার নাই আর যদি না পারো তাহলে কিন্তু আজকে সারা দিন কাজ করতে হইব আম্মা ঠিক আছে সমস্যা নেই আমি পারবো আম্মা আমি পারবো কত যে পারবো আমি কোন পরে দেখা দেব আমার কোন আম্মাকে আচ্ছা আচ্ছা আগে আরে কোন তারপর আমার কোন ঠিক আছে বড় বৌমা তোমার এই কই কসে দেহি কোন জিনিস রাত্রে কাম দে দিনে ঘুমায় মা কোন জিনিস রাইতে কাম দে দিনে ঘুমায় মহা মুশকিলে পড়লাম আচ্ছা মা ভাবতেছি কম এখনই কম এইবার ছোট বৌমা কসে দেহি কোন শব্দ সবাই শুনবো তুমি শুনবা না কোন শব্দ সবাই শুনবো কিন্তু আমি শুনবো না ঠিক আছে এবার তোমরা যাও যদি পারো তাহলে তার আজকে কাজ করার দরকার নাই আর যদি না পারো তাহলে আজকে সারাদিন আম্মা আমি পারবো একটু সময় দেন ভাই আম্মা আমি পারবো আম্মা একটু সময় দেন ভাই আচ্ছা ঠিক আছে তোমাকে দুইজনে দিলাম সময় হ্যাঁ আমি যাই আমার ঘরে আচ্ছা মা মাঝে দেখি কইয়া গেল কোন জিনিস রাইতে কান্দে দিনে ঘুমায় কি একটা বিপদে পড়লাম কত কেমন ধাঁধা এটা কোন জিনিস সবাই শুনবো কিন্তু আমি শুনবো না এটা কোনো কথা এমন কি জিনিস আছে যে সবাই শুনবো আমি শুনবো না সবার সাথে কান আছে আমার সাথেও কান আছে আমি কিসের জন্য শুনবো না মহা মুশকিলে পড়লাম কি যে করি যেই দাদা শাশুড়ি আমার যদি এই দাদা না ভাঙাইতে পারি বাড়ির সব কাজ আমার দিয়ে করাইব আজকে আমার জীবনে একদম ইতস্তত হইব কারণ কি করি কি করি যাই শ্বশুর আমার কাছে শুনি এর পরামর্শ রাখি না এলে কাজ তো বাড়ির সব কাজ করা লাগবো বুবু
ওর শ্বশুর আব্বার কাছে। আমি কার কাছে যাবো? হ্যাঁ আমি বরং আমার জামাইয়ের কাছে যাই। আর নয় না আশেপাশে যদি কেউ থাকে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি। আমি যদি না পারি তাহলে সমস্ত কাজ আম্মা আমার দিয়ে করাবো, তুমি কি পারো? দাদা দাদা মানে কি দাদা? ও শোলক, ওই তো একই হইলো, দাদা শোলক সব একই হইলো, তুমি পারবা কিনা তাই বলো। দাদা মাদা তো আমি কিছু পারি না। আসব আম্মা দাদা কি দাদা কইছে একটু কও তো দেখি, চেষ্টা করে দেখি। দাদা হইছে কোন শব্দ সবাই শুনে কিন্তু আমি শুনি না। আর দূর দাদা মাদা এডি আমি পারি না। আর এডি কোনো দাদা হইলো কোন শব্দ আছে গুলা আন্দাজে আম্মাই তোমার ডিল মারছে আর তুমিও তোমার বোকা বানাইছে। আরে দূর তুমি সব কি কইতাছো? আম্মা আমার বোকা বানাবো কেন? আম্মা যদি নাই পারতো তাহলে কি আর আমারে ধরতো নাকি? আরে এটা কেমন দাদা, এই দাদার কোনো কিছু হইছে? এটা কোনো শব্দ হইলো কেমন দাদা? এটা সবাই শব্দ শুনবো কিন্তু আমি শুনবো না। শব্দ তো শব্দই, শব্দ তো সবার কানেই যায়। আমিও তো ওইটাই ভাবি, সবাই যদি শুনতে পারে তাহলে আমি কিসের জন্য শুনতে পারবো না? শোনো আমার কেন জানি মনে হইতাছে এই উত্তরটা মা নিজেও জানে না, হুদাই তোম করে একটা মুশকিলের মধ্যে ফালাইছে। এটা কর কোনো মানে আছে? কি করা যায় এখন কও তো তুমি? তুমি পারলে আম্মারে যা জিগাও দেখো, আম্মা উত্তর দিতে পারবো না, হুদাই আমারে জ্ঞান জ্ঞান করতেছো আর পরটা দুই আমি যাই জিজ্ঞেস করবো। হ্যাঁ তুমি যাও। আচ্ছা যাই তাহলে, তুমি হাত পা ধোও যাও। এটা কোনো কথা? হ্যাঁ এটা কোনো দাদা হইলো যে শব্দ সবাই শুনে আমি শুনি না? না ঝামেলা আছে। আর দূর আমি কি লেগে আন্দাজে মিলাইতেছি। আচ্ছা কোন সে কোন জিনিস রাইতে কান্দে দিনে ঘুমায় কইলে আমার জন্য ভালো হইতো? কোন জিনিস রাইতে কান্দে দিনে ঘুমায় না? হ্যাঁ বাবা দেখো গা নিশ্চয় কোন চাল চালছে যে এই দাদা কইতে পারবো না তাহলে বউ মারা ঘুরে ঘুরে মরবো। আসলে এটা কোনো দাদাই না। আমার কাম আছে। কোন শব্দ সবাই শুনে কিন্তু আমি শুনি না? কি কইলে মা তুমি? কোন শব্দ সবাই শুনে কিন্তু আমি শুনি না? এটা কোনো দাদা হইলো নাকি? ধরে যে তুমি কথা কইলে আমি শুনলাম, আমি কথা কইতেছি তুমি শুনতেছো, তাহলে আবার শুনবো না কেন? এটা কোনো দাদা হইলো নাকি? এটা কোনো দাদা না? আচ্ছা ঠিক আছে চাচা, যান আপনি যান। আচ্ছা ঠিক আছে আমি গেলাম। ধুরো কি একটা ঝামেলায় পড়লাম, যেই শুনতাছে সেই বলতাছে এটা কোনো দাদা হইলো। আমার মনে হইতাছে আমার শাশুড়ি মিথ্যা কথা কইছে, আমার মনে হয় উনি জানে না আবার আমারে বলছে। দাঁড়াও এখন যাই আমি শাশুড়ির কাছে জিজ্ঞেস করব। আম্মা ও মা কি একটা দাদা দিলেন, সারা গ্রামের মানুষকে জিজ্ঞেস করলাম কেউ ওই দাদার উত্তর দিতে পারে না। আমার মনে হয় আমনেই পারেন না। আজারে গুজে একটা দাদা দিছেন, কি থেকে কি একমাত্র তাল লাগছেন কি? আমি আজারে দাদা দিচ্ছি, আমি না পারলে কি তোমাকে দাদারা দিছি আমি? হও আম্মা আমার ওই একটাই কথা, আপনি কি এমন দাদা দিতেন যে বুবুটা বুবু পারলো না আমিও পারলো না? কতগুলা মানুষকে জিজ্ঞেস করলাম একটা মানুষ উত্তর দিতে পারলো না। আমার মনে হয় কি এর কোনো উত্তরই নাই। হ্যাঁ ঠিক আছে তুমি, তার মানে এই দাদার উত্তর খুঁজতে তোমরা বাইরে গেছিলে? তাও পারলা না? পারবা না,
হ্যাঁ বাইরে গেছিলাম সবার কাছে জিজ্ঞাসা করছি কেউ বলতে পারলো না তার মানে আপনিও বলতে পারবেন না হ্যাঁ মা আমিও বুঝতে পারছি আপনিও দাদার উত্তর দিতে পারবেন না কারণ গ্রামের মানুষজন কইতে পারে আপনি কই থেকে পারবেন ঠিক আছে আমি পারি না আচ্ছা তোমার কাছে উত্তরটা দিমুই আহ ভালো মা উত্তর না দিতে পারলে কিন্তু আপনি বাড়ি কাজ করুম না হ্যাঁ সব কাজ আপনি করবে বলে আমি পারি না তুমি এটা কইছো তো হ্যাঁ মা আমি যদি নাই পারি তোমাকে কেন আমি দাদারা দিলাম আচ্ছা ঠিক আছে তাহলে ভাঙিয়া দে হ্যাঁ মাতা দিমু ভাঙিয়া দিমু এমনি তার দিমু না আগে থুরি বুড়ি কও ঠিক আছে মা থুরি বুড়ি থুরি বুড়ি থুরি বুড়ি দিছ তো আচ্ছা প্রথমটা দিছিলাম বড় গোমা তোমারে এই যে আম্মা দিছিলেন রাইতে কান্দে দিনে গোমা হ্যাঁ এটার উত্তর হইলো মোমবাতি মোমবাতি আম্মা মোমবাতি কেমন হয় ভাঙিয়া দেন ভাঙিয়া দেন ওটা হইলো মোমবাতি যেমন দিনের বেলা আমরা কোন জায়গায় রাইখা দিলে ওটা ঘুমায়া থাকে আর যখন রাতে আমরা জ্বালাই তখন ওই যে পানির মতো পড়ে ওইটাই কান্দে হ্যাঁ মা এতক্ষণ বুঝতে পারছি দিনের বেলা ঘুমায় রাইতে জ্বালায় দিলে কান্দে এইটা হলো মোমবাতি আম্মা এবার দেখি আমারটা কর আমারটা মনে হয় পারবেন না ও তোমারটা পারমু না তোমারটা জানা কি আমারটা হইছে কোন শব্দ সবাই শুনে কিন্তু আমি শুনি না তুমি শুনো না সবাই শুনতে পারতাছে অথচ তুমি শুনো না তুমি যখন রাতে ঘুমায়া থাকো তোমার নাক কিন্তু গড়গড় গড়গড় করে ডাকতাছে ওটা সবাই শুনতাছে তুমি করে শুনতে পারো বুবু ঠিকই তো আছে আমি যদি রাতে নাক ডাকি কারণ আমি তো ঘুমিয়ে আছি আমি তো কিছু শুনবো না কিন্তু আমার পাশে যে থাকে সেই তো শুনবো সত্যি কথা একদম আম্মা আপনি তো ভালোই দাদা বলতে পারেন আম্মা একদম ঠিক কথা কইছে তাহলে এই বাড়ির কাজগুলো হন কে করবে আমরা তবে আম্মা আমরা দুই যাই মিলা আপনার একটা দাদা ধরি দেখি কেমন পারেন হ্যাঁ মা আমারে দাদা হ্যাঁ ঠিক আছে দাও এটা কোনো ব্যাপারই না আম্মা এবার বললাম ঠিক আছে বুবু শুরু কর শুরু করো এক ছাগলের তিন মাথা ছাগলে খায় লতা পাতা এবার বলেন দেখি এক ছাগলের তিন মাথা ছাগলে খায় লতা পাতা আম্মা আপনি আমাকে দাদা শাশুড়ি এই দাদা যদি না বানাইতে পারেন মান ইজ্জত কিন্তু থাকবো না তাই এখন আমরা যাই আমাকে সংসারে অনেক কাজ পড়ে আছে চল ছোট ঠিক আছে আম্মা ভাবতে থাকেন হ্যাঁ মা আমরা কাজ করি বোমা কাজ যেহেতু করতে হ্যাঁ যাই আম্মা বোমা বোমার গেল গা এক ছাগলের তিন মাথা ছাগলে খায় লতা পাতা এই যে আপনাদের বলতেছি এক ছাগলের তিন মাথা ছাগলে খায় লতা পাতা এটার উত্তর যদি আপনারা জানেন তাহলে কমেন্ট বক্সে জানাই দিবেন ঠিক আছে বাই বাই